দুনিয়ার মানুষ এমন একটা গুত্রের কাছে আমি নবীকে নেওয়া কইলাম সাত আকাশ সাত শূন্য স্থানের উপরে উপরে এমন একটা গুত্রের কাছে নেওয়া হইল এক একটা মানুষের পেট হলো গুদাম ঘরের সমান আবার গুদামটা খালি নয় রে গুদামটাকে জাত করা হয়েছে কি দিয়া চাল দিয়া গম দিয়া আটা দিয়া লবণ দিয়া চিনি দিয়া না রে না ওই গুদামটাকে জাত করা হয়েছে শত হাজার কোটি কোটি অজগর সাপ দিয়া আবার দুনিয়ার গুদামের মত নয় রে দুনিয়ার গুদামের মাল বাহির থেকে দেখা যায় না কিন্তু এদের পেটটা যে গুদাম ঘরের সমান হইছে রে এরার গুদামের ভিতরের মাল বাহির থেকে মানুষে দেখতেছে পেটের ভিতরে শত হাজার কোটি কোটি অজগর সাপগুলি কিলকিলি কিলকিলি করতেছে নবী বলেন আমি নবী বিশ্ব নবী আমার জীবনে এমন মানুষ দেখি নাই নবী বলেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম কুলতু মান হাউলাই ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমার কাদারেন ওয়ালা হাউলাই আকালাতু রিবাব জিব্রাইল বলেন ও নবীজি এরা হল দুনিয়ার জগতের শুকুরার গুসকুরের দল এদেরকে কাল কামতের দিন হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছরের মাঠে এমন ডিজাইনে উঠানো হইব পেটটা হইবে গুদাম ঘরের সমান ফেটের ভিতরে গুদামের ভিতরে কুটি কুটি অজগর সাপ হইব বাকিরের মানুষ এদের ফেটের ভিতরের সাপগুলি দেখতে তাকিব وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا বিচারের পরে সবটি মানুষ ফুল সেরাতের দিকে রওনা দিব কেউ যদি যাইতে চায় না ফিসি দিয়া ফিরিস্তায় লোহার গুড় যদি আঘাত করবে যাইতে হবে যাওয়ন ছাড়া উপায় নাই আমার ভাইজান সুৎকুর গুসকুর যখন ফুলসেরাতের ব্রেইজের দিকে রোহানা দিবে আল্লাহ রসুল বলেন তখন সুৎকুর গুসকুরে দেখবে ফুলসেরাতের ব্রেইজের নিচ থেকে আগুন মাথা উষা কইয়া হেরে নাম দুইয়া ঠিকানা দুইয়া ডাকতাছে হে অমুক দেশের অমুক থানার অমুক গ্রামের অমুকের ফুলা অমুক তুই জলদি আয় জলদি আয় জলদি আয় বা তো অমুকের মাইয়া অমুক তুমি জলদি আয় গো জলদি আয় গো জলদি আয় গো সুৎকুর সুৎকুর্নি গুসকুর গুসকুর্নি রে আগুনে ফুলসরাতের ব্রেইজের নিচ থেকে মাথা উষা কইরা এমন ভাবে ডাকবে আমার ভাইজান আপনি যদি হাঁটতে যান আর কোথাও আগুন জ্বলে আর আগুনটা কিভাবে আসে এ বাংলাদেশের আশির গুণের অমুকের ফুলা অমুক তুই জলদি আয় তোমার হাসপাতাল পর্যন্ত নেওয়া নহদিনি কথাটা ঠিক না বে ঠিক আগুনেই বাবা আমারে ডাকতাছে এর শরীর খা ফুটব কইব আগুন রে তুই আমার এইভাবে ডাকতাছ তোরে আমি চিনছি না তোর পরিচয় কি আর আমারে কেন ডাকো তখন আগুনে বলে এ জালিম রে আমার পরিচয় নে আমি হলাম তুই যে দুনিয়ার জগতে সুস গুসের মাধ্যমে দন খামাই করেছিলে যে গাড়ির মালিক বাড়ির মালিক দোকানের মালিক এ সুকুর সুকুর্নি এ গুসকুর গুসকুর্নি ও চেয়ারম্যান নিগম ও মেম্বার নিগম ও ওসিডিসি রে ও মন্ত্রী নিগম ও মন্ত্রী রে গুস খাইতে খাইতে এত বাড়িতে করলে এত বড় ধনী হইলে ওই দন দুজকের আগুন হইয়া তোমাকে ডাকবো আগুনে উত্তর দিবেন আমার পরিচয় নেন তুই সুদে গুসের মাধ্যমে যত দন করেছিলেন গাড়ির মালিক বাড়ির মালিক
কম্পিউটার মালিক দোকানের মালিক এই সমস্ত কিছু আমি আর গাড়ি আর বাড়ি থাকি নাই রে এখন আমি সুদে ঘুষের দন দুজকের আগুন হইয়া গেছি আমার পরিচয় তুই জানতে চাইছস আমি হলাম তোর সুদে ঘুষের দন যে আয়াত খান তেলাওয়াত করছি এই আয়াত খানকে কয়েক ভাগে ভাগ করব সুদ ঘুষের ও হারাম উপার্জনের কুফর সুদ এক বিষয়ে ঘুষ এক বিষয়ে হারাম উপার্জন এই দুইটা ছাড়া আরো একটা আরেকটা বিষয় আমরা যতটুকু পারি কিছু বলার চেষ্টা করি যে আয়াত খান তেলাওয়াত করছি আয়াত খানাকে কয়েক ভাগে ভাগ করেন বিষয়টাকেও কয়েক ভাগে ভাগ করেন বিষয়ের এক একটা ভাগ আয়াতের এক একটা ভাগের মাধ্যমে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা রিবা আয়াতের প্রথম ভাগ لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا آيات الدتيوبا وأحل الله البيع وحرم الربا آيات الدتيوبا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وأحل الله البيع وحرم الربا آيات التتيو باغ فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون آيات চতুর্থ ভাগ শেষ ভাগ আসলে এই আয়াতে সুদের আলোচনা করছে ঘুষের আলোচনা এই আয়াতে নাই কোরআনেও নাই গুসের আলোচনা হলো নবীজির হাদিসে তবে আজকের আয়াতে সুদকুরের শাস্তির আলোচনা করছেন আর এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন গুসকুরের সুদকুরের যেই শাস্তি গুসকুরেরও একই শাস্তি সুতরাং সেই হিসাবে আজকের আয়াত সুদকুরের যেমন ভাবে শাস্তির আলোচনা গুসকুরেরও শাস্তির আলোচনা আয়াতের প্রথম অংশে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা এবং সে সুদ কি সুদখুর কারা আমরা শুনব এর প্রাসঙ্গিক আলোচনায় শুনব ঘুষ কি ঘুষখুর কারা আল্লাযীনা ইয়াকুলুনা রিবা এখানে প্রথম অংশে একটা শব্দ আছে রিবা রিবা শব্দের বাংলা তর্জমা হলো সুদ সুদ কি রিবা কি আগে চিনার দরকার ভাই সুদ দুই প্রকারের বুঝে থাকলে উত্তর দেন সুদ হলো কত প্রকারের একটা হলো মুদ্রা জাতীয় সুদ থাকা জাতীয় সুদ আরেকটা হলো বস্তু জাতীয় সুদ জিনিস জাতীয় সুদ টাকা জাতীয় সুদ কি টাকা দিয়া টাকা লাগায় নিবাই এত টাকা মাসে লাগাই দিবাই এত টাকা এটা হলো টাকা জাতীয় সুদ এই সুদটা আমাদের দেশে বহু জায়গায় পাওয়া যায় এক নম্বরে সরকারের কাছে পাওয়া যায় ব্যাংকিং লেনদেন সুদের টাকা
ফিক্সড কইরা টাকা রাখলে এটার উপর ইন্টারেস্ট আছে, এটাই হলো সুদ। এমনি ভাবে বৈদেশিক সংস্থা আমাদের দেশীয় সরকারের অনুমোদন নিয়া এরাও সুদি লেনদেন করে, যেমন আশাবাগ গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এগুলি আসেনি না নাই টাকা জাতীয় সুদ। তেমনি ভাবে ছেলেদের কিছু সংগঠন আছে, এই সংগঠন আল বালা হুসবাস, এই সংগঠনে দিনের কাজ করে। আমার জানা মতে দেশের ভিতরে ছেলেদের কিছু সংগঠন আছে, এরার সংস্থার উন্নতি প্রকল্পে এরা সুদি লেনদেন করে। সাত নম্বরে ব্যক্তিগতভাবেও মানুষ সুদি লেনদেন করে, টাকা লাগায়, টাকা দেয়, টাকা দেয়, আসে না আসে না। তাহলে সুদের প্রথম প্রকারটা কই কই পাওয়া যায় কইলাম। সুদের দ্বিতীয় প্রকার হলো বস্তু জাতীয় সুদ। বস্তু জাতীয় সুদ কি? আমার ভাই এক হাদিসে আল্লাহ রাসূল ছয়টা জিনিসের কথা গুনিয়া বলছেন। এই ছয়টা জিনিস বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। এই ছয়টা জিনিস কি? নবীজি এক হাদিসে বলেছেন, আজ্জাহাবু বিজ্জাহাবি ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি ওয়াল আনাবু বিল আনাবি ওয়াস সাইরু বিস সাইরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল হিন্তাতু বিল হিন্তাতি ইয়াদান বায়াদিন মাসালান বি মাসালিন ওয়াল ফযলু রিবা। এই ছয়টা জিনিসের কথা বলেছেন, তোর মধ্যে একটা হলো স্বর্ণ। স্বর্ণ দিয়া স্বর্ণ বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। আমার ভাইজান, আসলে এই হাদিসটা হলো ল জাতীয় হাদিস। সমস্ত মশালা জোড়া জোড়া কুইরা কোরআন হাদিসে বর্ণনায় পাওয়া যায় না, হাজারো লাখো কোটি মশালা। তবে কোরআনে কিছু ল জাতীয় আয়াত আছে, আবার হাদিসের কিতাবে কিছু ল জাতীয় হাদিস আছে। এই ল জাতীয় আয়াত আর হাদিসের উপর ভিত্তি করে মুজহাবের ইমাম হাজার হাজার মশালা বাহির করেছেন। এজন্য মুজহাব মানতে হয়, মুজহাব মানা ওয়াজিব। মুজাব না মানলে যে সমস্ত মশালা আয়াতার হাদিসের উপর ভিত্তি করে মুজাবের ইমাম ইস্তেম্বাত করেছেন, বাহির করেছেন, মুজাব না মানলে এই সমস্ত মশালা মানা হবে না। যেই হাদিসের উপর ভিত্তি করে মশালা বাহির করেছেন ইস্তেম্বাত করে মুজাবের ইমাম, মুজাব না মানলে এই হাদিসগুলি মানা হবে না। এমনই ভাবে যেই সমস্ত আয়াত উপর গবেষণা করে মুজাহাবের ইমাম মশালা বাহির করেছেন, মুজাব না মানলে এই আয়াতগুলিও মানা হবে না। সুতরাং মুজাব যারা মানে না, এরা হাজারো জাতের মশালা মানে না, অনেকগুলি আয়াত মানে না, অনেকগুলি হাদিসও মানে না। আবার এরা উল্টা নাম দেয়, এরার নাম বিলে আহলে হাদিস। হাদিসই মানে না আর কয় আহলে হাদিস। আমি কই তোমরা আহলে হাদিস নই রে, তোমরা হলে আহলে খবিস। আমার ভাইজান, আজকে যে কান হাদিস পড়লাম, ছয়টা জিনিসের কথা নবীজি গইনা বলছেন, এই হাদিসটাও ল জাতীয় হাদিস। এই হাদিসে যে ছয়টা জিনিসের কথা বলেছেন, এই ছয়টা জিনিসের উপর, এই হাদিসের উপর ইস্তেম্বাত করে গবেষণা করে মুজাহাবের ইমাম মশালা বাহির করেছেন। কি গবেষণা করছেন? এই হাদিসে যে ছয়টা জিনিসের কথা বলছেন, এই ছয়টা জিনিস, ছয়টা জিনিসের জিনস, ছয়টা জিনিসের জাত হইল এক। আবার এই ছয়টা জিনিসকে ওজন করার পদ্ধতিও এ। বস্তু ওজনের বিভিন্ন পদ্ধতি আছে। কোন বস্তু ওজন করে হের ফোড়া দিয়া, টুকরি দিয়া, পাত্র দিয়া, কোন বস্তু ওজন করে ফাল্লা পাত্র দিয়া, কোন বস্তু ওজন করে ফিতাই দিয়া, কোন বস্তু ওজন করে লিডার দিয়া, ঠিক না বে? ঠিক।
এমনি ভাবে আজকে এই হাদিসের যে ছয়টা জিনিসের কথা নবীজি গোয়েনা বলছেন এই হাদিসের যে ছয়টা জিনিসের কথা বলছেন এই ছয়টা জিনিসের ওজন করার পদ্ধতিও এক আবার জাতও এক এখান থেকে মুজাহাবের ইমাম মাসালা বাহির করেছেন যে নবীজির উদ্দেশ্য শুধু এই ছয়টা জিনিসই বলা নয় নবীজির উদ্দেশ্য হলো ওই লডা বলে দেওয়া যে দুনিয়ার জগতের যে কোনো জিনিস যদি দুইটার জাত এক হয় এবং ওজন করার পদ্ধতি এক হয় তাইলে বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে বেশ কম করলে সুদ হইয়া যায় যেমন স্বর্ণ স্বর্ণ দিয়া স্বর্ণ বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে এক বেটা বলে আমার ছেলেরে বিয়া করাইতাম পাঁচ বড়ি স্বর্ণ লাগে চার বড়ির ব্যবস্থা হয়েছে একটা বড়ি শর্ট হয়ে গেছে আমার দিয়া সালাও তোমাকে দিয়া দিব লোকটায় সুযোগ ফাইয়া কয় আমার এখানা স্বর্ণ বেশি দিতে হবে এটা হলো স্বর্ণ জাতীয় সু এখন শুন দানের কথা এই হাদিসে নাই এক লোকে বলে আমার ক্ষেত ২৯ নম্বর দান লাগাইছি এক মাস পরে ফুইডা যাইবগা এক মাসের পুরা খেয়ে আমি আটকা পড়ছি তুমি আমারে ফাস্টা মন দান দিয়া চালাও তুমিও ২৯ দিয়া দিও আমার এক মাস পরে খেতটা পড়লে তোমারে দিয়া দিব লোকটায় সুযোগ পাইয়া কয় আমারে আধা মন দান বেশি দিতে হবে এটা হলো দান জাতীয় তাইলে সুদের কয়টা প্রকার হইল দুইটা প্রকার হইল একটা হলো টাকা জাতীয় সুদ আরেকটা হলো বস্তু জাতীয় সুদ টাকা দিয়া টাকা লাগায় বস্তু দিয়া বস্তু লাগায় এই দুই সুরতে সুদ হয় এখন আসুন এই দুই সুরতের পাশাপাশি আরো দুইটা সুরত আছে ওই দুই সুরতে সুদ হয় না একটা হলো টাকা দিয়া বস্তু আরেকটা হলো বস্তু দিয়া টাকা আগে ছিল টাকা দিয়া টাকা বস্তু দিয়া বস্তু এখন আসবে সোনা কলি টাকা দিব আগে বস্তু দিবেন পরে বা তো বস্তু দিবেন আগে টাকা দিব পরে টাকা দিয়া বস্তু দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাকে ১০০০ টাকা দিব আপনি ৬ মাস পরে আমাকে ৩ মন দান দিবেন ১০০০ টাকা দিয়া ৩ মন দান পাওয়া যায় না তথাপিও আপনি যাই না বুঝা আমারে দিতেছেন কেন আপনি বিপদের সময় টাকাটা পাইতেছেন এবং ৬ মাস পরে দেওয়ার সুযোগ পাইতেছেন এটা জানি না বুঝেই আপনি দিতেছেন এটা যে আরবিতে বলে বাইকে সলম আমরা গ্রাম্য মানুষ জনসাধারণে বইলা থাকে লগ্নি ঠিক না বেটি এটা যায় আর একটা হলো বস্তু দিবেন আগে টাকা দিব পরে দৃষ্টান্ত স্বরূপ আপনার দোকান থেকে ৫০,০০০ টাকার মাল আমি আনলাম আপনি টাকা দিব আস্তে আস্তে কথা হয়ে যা যে আস্তে আস্তে ৬ মাস ভিতরে দিয়া শেষ করলেন আমার ভাই আমার এই ৫০,০০০ টাকা দুইটা দিছেন আমি ওই কথা বুঝি যে বাকি দিছে দিকা সুযোগ দিছে দিকা রেট একটু বেশি ধরছে এটা ও জায়জ এটাকে আরবিতে বলে বাইকে মুআজ্জল আন দিয়া নয় হামজা দিয়া অর্থাৎ বাকি বিক্রি এই হলো আমার ভাই জান সাতটা সুরত কইলাম সাতটা মশালা কইলাম দুই সুরতে সুদ হয় আর দুই সুরতে সুদ হয় না এখন খালি সুদের মশালা যদি বর্ণনা করতে থাকি আজকের অধিবেশন মশালা হইতে হইতেই শেষ হয়ে যাইব অথচ মশালা বলার জন্য আমাকে বসানো হয় নাই আমাকে বসানো হয়েছে কুফর বর্ণনা করার জন্য ভয়াবহ পরিণাম ভয়াবহ শাস্তিটা বর্ণনা করার জন্য সুতরাং আমরা সাতটা মশালাই কইলাম যেই সাতটা না কইয়া আমার ভাই বিষয় বুঝানো যাবে না যাই হোক দুই সুরতেই সুদ হয় আর দুই সুরতেই সুদ হয় না এতক্ষণে সুদ আমরা শুনলাম আয়াতে প্রথম অংশের শব্দ আল্লাযীনা ইয়াকুলুনা রিবা রিবা শব্দটা বুঝলাম এটা হলো সুদ সুদের দুইটা প্রকার পাইলাম একটা হলো টাকা দিয়া টাকা আরেকটা হলো বস্তু দিয়া বস্তু এই দুই প্রকারের সুদ
আমার ভাই শুনছিলাম এখন আসুন একটু সুদকুর চিনন লাগে কারণ আয়াতের দ্বিতীয় অংশে শাস্তির আলোচনা আর আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তির আলোচনা আর আয়াতের তৃতীয় অংশে ইহকালীন শাস্তির আলোচনা আর আয়াতের শেষ অংশে কিছু প্রশ্নের উত্তরের আলোচনা তাইলে আয়াতের দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশে শাস্তির আলোচনা তা শাস্তিটা কি সুদের না সুদকুরের উত্তর দেন সুদকুরের সুদের কোন শাস্তি নাই সুদের শাস্তি দিবেন সুদরে কি দেখা যায় না হাড়টা ধরা যায় সোয়া যায় সুদরে হাড়টা ধরা যায় না সোয়া যায় না দেখা যায় না স্পর্শ করা যায় না যদি ধরতে পারতাম রে বেডাইন প্রায় জায়গা তুই সুদ গুছের বিষয় এখন দে আর ই রুগই দে বাইরা গেছে গা মাই পুছাইরা সুদরে যাইতে দুলিল কিন্তু সুদর তো দেখা যায় না দেখা যায় সুদ কুররে কথাটা ঠিক না বেটি সুতরাং সুদ চিনলাম এখন সুদ কুরছি না দরকার কারণ শাস্তিটা সুদের নয় শাস্তিটা হলো সুদ কুরে সুদ কুর কারা আল্লাহর নবী এক হাদিসে বলেছেন একটা সুদি লেনদেনে পাঁচটা সুদকুর হইতে পারে আর এই ফাসুদির উপর আল্লাহ রসুল লানত দিয়েছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই আল্লাহ রসুল বলেছেন ও মুহাম্মদ একটা সুদি লেনদেনে পাঁচটা সুদকুর হইতে পারে রে এক নম্বরে যে সুদ খাইল দুই নম্বরে যে সুদ খাওয়াইল তিন নম্বরে যে মোহরি হইয়া সুদি লেনদেন তা লিখল চার নম্বরে এক নম্বরের সাক্ষী পাঁচ নম্বরে দুই নম্বরের সাক্ষী আল্লাহ নবী বলেন ও মার একটা সুদি লেনদেনে এই পাঁচটা সুদকুর হইতে পারে নবী বলেন ওই পাঁচটি সুদকুরের উপর আমি বিশ্ব নবীর লানত যিনি আলমের রহমত ইনি বলেন এই পাঁচটার উপর আমি বিশ্ব নবীর লানত নাউযু বিল্লাহি মিন যালিক আমার ভাই এখন আপনি কইবেন হুজুর আমাদের এলাকায় সুদে চলে লেখনও লাগে না সাক্ষীও লাগে না তিনজনের নেবাদ গেল দুজন তো রইছে খাওরার দেউরা এখন আসুন সুদ ছিনলাম সুদ কুরছিলাম এখন আসুন গুস চিনি গুস কুরছিনি গুস কারে কয় এটা আপনারা বুঝেন আমার ভাই রিশ্বত গুস সরকারের চাকরি দিছে ফরমের মধ্যে দস্তগতকরণ মান্থলি বেতন ধরে লেন ৪০,০০০ টাকা মাস সরকারি ৪০,০০০ টাকা মাস বেতন দিতেছে ডিউটি হলো তার ফরমের মধ্যে দস্তগতকরণ কিন্তু ফরম গিলা লাইগা দিছে দস্তগত করে না মানুষ গুইরা গুইরা আয় যায় সময় যায় বাড়াও লাগে দস্তগত লইতে পারে না সাবে অথচ সাবরে সরকারে বয়সে ওই ৪০,০০০ দিয়া মাস দস্তগতটা করার লাগে কিন্তু হে দস্তগত করে না তলিদা যে বেডাই ১,০০০ টাকার একটা নূর সাইডা যে ফিয়নদের ডাক্কে হয় ভদ্রলোক মানুষ কত দূর থেকে আইছে এই লোকের ফরমের নাম্বারটা দেন না ফরমটা বার কর বাহ বাহ ভদ্রলোক হয়ে গেছি হেরে খাওয়াই লিলে ভদ্রলোক হয়ে যাগা যাগা এটা হইল ঘুষ আমার ভাই জান জান ভাই সরকারে চাকরি দিছে এমপি মন্ত্রী ও মন্ত্রীর বেতন মাসে কি ১,০০,০০০ টাকা পাই যায় না ১,২,০০০ টাকা হইতে পারে কিন্তু মন্ত্রী সাবে শ্রীমঙ্গল বাড়ি করছে ঢাকাতেও বাড়ি করছে ভারতেও বাড়ি করছে লন্ডনেও বাড়ি করছে ওই মন্ত্রীর ঘরের মন্ত্রী ২ টাকা পাই যায় এই জন্য বলছিলাম জনসাধারণের মধ্যে হইল সুদ বেশি আর নেতাদের মধ্যে হইল ঘুষ বেশি এই হলো ঘুষ
আমার ভাই জান এখন গুসকুর কারা যেমন ভাবে একটা সুদি লেনদেনে ফাস্টা সুদকুর হইতে পারে এমন ভাবে একটা গুসি লেনদেনে ফাস্টা গুসকুর হইতে পারে আমার ভাই জান যে খাইলো যে খাওয়াইলো যে মরি হইয়া লেখলো যেই দুইটায় সাক্ষী দিল হুজুর আমাদের এলাকায় যে গুস চলে লেখনও লাগে না সাক্ষীও লাগে না তিনজন বাদ গেল দুইটা তো রইল খাওরা আর দেউরা এই হলো সুখি সুৎকুর কারা প্রাসঙ্গিক বুঝলাম মুস্কি গুসকুর কারা এখন আসুন আয়াতের প্রথম অংশের শব্দ আমরা বুঝলাম আল্লাহ বলে الذين يأكلون الربا الذين زرا يأكلون خيلو ربا سود زرا سود خيلو يدر شستي هبي آيات دتي يونسي فروكالين شستي তৃতীয় অংশে ইহকালীন শাস্তি শাস্তিটা কার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা আল্লাযীনা যারা ইয়াকুলুনা খাইলো রিবা সুদ যারা সুদ খাইলো এরার শাস্তি হইব সুদ খাইলো মানে সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কিনা খাইলো এটারে কয় আমার ভাইজান খাইলো খাইলো কোনটার অর্থ আল্লাযীনা ইয়াকুলুন মধ্যের শব্দ আকালা ইয়াকুলু থেকে তার তর্জমা হইল আরবি টু বাংলা ডিকশনারি দেখলে দেখবেন লেখছে খাওর আমার ভাইজান তাইলে তর্জমা হইতাছে কি যারা সুদ খাইল এদের শাস্তি হবে আর যারা না খাইয়া সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া গাড়ি কিনলো বাড়ি কিনলো ক্ষেত কিনলো দোকান কিনলো খাইল না এরার কোন শাস্তি হবে না যে এটাতে শাস্তি নেই এটা যায় সুতরাং সুদি লেনদেন করে খালি খাও নই না যায় আর গাড়ি বাড়ি কেন দোকান কিনন যায় ওহলে হক আদায় করে বলেন নাউজুবিল্লাহ এই জাতের তফসির করলে আমার ভাই আমেরিকা থেকে আমার এক ওয়েলকাম জানাইব হ্যাঁ এতদিনে বাংলাদেশে এক মুফাসসির হয়েছিল আমার ভাই জান আসলে এই ফেস্টাত ফরলাম কই থেকে ইয়াকুলুনের তর্জমা খাওন ধরার কারণে ঠিক না বেটি ভাই ইয়াকুলুনের তফসির খাওন যে ধরেছি কোরআনের তফসির কেমনে করতে হবে তফসিরের কতগুলি ঠিকানা আছে ওই ঠিকানা থেকে তফসির করতে হবে ঠিকানার বাহিরে গিয়া তফসির করলে আল্লাহ রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআন বি রাইহি যে কোরআনের ব্যাখ্যা করবে তার মন গড়া আর সে দুজকে যাই যাওয়ার জন্য আর কোন গুনার প্রয়োজন না তাইলে তফসির কইরা আর ওয়াজ কইরা ও দুজখ যাওয়ান লাগতো পারে যদি ওয়াজরে সাজাইবার জন্য সুন্দর করার জন্য গভীর গভীর কথা কইবার জন্য বানাইয়া হাদিস কইলায় বানাইয়া কথা কইলায় রঙ্গায় ওয়াজরে নারাই তকবীর হইবার লাগি এরপরে মানুষে বাবা দিবার লাগি কথারে বানাইয়া যদি বক্তায় হইয়ালায় আমার ভাই ইজাত বক্তারে আল্লাহ হাসরের মাঠো তক্তা বানাইয়া জাহান্নামে দিব আমার ভাই জান আসুর কোরআনের ব্যাখ্যা কেমনে করতে হবে আসলে আপনারা তো আমরা রে ফুস্টার লেখন মুফাসসিরে কোরআন আসলে মুফাসসিরে কোরআন বাংলাদেশ কেন মিরপুরি কেন বাংলাদেশ কেন বর্তমান বিশ্বের বুকে কোনো মুফাসসিরে কোরআন নাই মুফাসসির মানে তফসির কারক নিজে নিজে তফসির করতে পারে এই রকম লোক বিশ্বের বুকে নাই কিয়ামত পর্যন্ত আসবেও না আমার ভাই জান আসলে মুফাসসির হলেন দুই দল মানুষ একদল হলেন সাহাবায়ে কেরাম আর একদল হলেন মুজহাবের ইমাম এরা হলেন মুফাসসির আমরা মুফাসসির নই আমাদের কাজ হইল এই দুই দলে যে তফসিরটা কইরা গেছেন এই তফসিরটা জনগণের সামনে শোনাইয়া দেওয়া আমরার ভাবার লেগে তো তফসির করা না তফসির শোনানো
শুনানো এই হিসাবে আপনারা আমাদেরকে মুফাসসির বলেন আমরা আসল মুফাসসির নয় তাফসীর করনে ওয়ালা নয় আমরা তাফসীর শুনানে ওয়ালা সুতরাং আমাদের পাওয়ার কতটুকু আছে আমরা ডিকশনারি দেখা তাফসীর করতে পারবো না ওই দুই দলে যেই তাফসীরটা করেছেন সেই তাফসীরটা জনগণের কাছে শুনায়ে দিব এটাই হলো আমাদের পাওয়ার এর উপরে পাওয়ার দেখাইতে গেলেই দুদুকি সুতরাং এখানে الذين ياكلون الربا ياكلون الربكه ওই দুই দল মুফাসসিরিনে খাওয়ন লেখছেন না ওনারা লিখেছেন তাসাররুফ করা তাসাররুফ মানে ক্ষমতা প্রয়োগ করা ক্ষমতা প্রয়োগ কেমনে হয় সুদি লেনদেন করে লব্যংশ দিয়া কিছু কিনা খাইলেও ক্ষমতা প্রয়োগ করা হয় গাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয় বাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয় দোকান কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয় সুতরাং সুদি লেনদেন করে লব্যংশ দিয়া কিছু কিনা খাওয়ান যেমন হারাম গাড়ি কিনন হারাম বাড়ি কিনন হারাম ক্ষেত কিনন হারাম দোকান কিনন হারাম সুদি লেনদেন তাই হারাম এই হল আয়াতের প্রথম অংশের মাধ্যমে বুঝলাম সুদ কি সুদকুর কারা ঘুষ কি ঘুষকুর কারা এখন আসেন আমরা আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে সুদকুর ঘুষকুরের পরকালীন শাস্তির আলোচনা শুনতাম লা ইয়াকুমুনা ইল্লা কামা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুস শাইতান ইয়াতাখাব্বাতুহুস শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا او دنيا مانوس شوشكور غوشكور دولتي কাল কামতের দিন হাসরের মাঠে শয়তানের গুতা খাওরা মাতালের মতো দাঁড় করানো হইব সুৎকুর গুসকুরদেরকে হাসরের মাঠে এই মাঠটা কতদিনের ৫০,০০০ বৎসরের মাঠ ওই মাঠে শয়তানের গুতা খাওরা মাতালের মতো দাঁড় করানো হইব আল্লাহ কি মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন মাতালের মতো বলেছেন মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি কথাটা বুঝতে হলে মাতাল কারে কয় আর মাতালের মতো কারে কয় এই দুইটা কথা বুঝতে হবে মাতাল কয় যারে মাতাল হইলে ওর মান সম্মান যায় না এ বাস্তবে ওই মাতাল আর ওরে শাস্তি দিলে শাস্তির ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে না এরে কয় মাতাল আর মাতালের মতো কারে কয় আরে মাতাল কইলে এ বুঝে আজকুই আমারে মাতাল কইয়া লইছে আমার মান সম্মান সব শেষ কইরা লইছে আর ওরে শাস্তি দিলে শাস্তির ব্যথা ফুরুফুরি অনুভব করিতে পারে এর কয় মাতালের মতো আল্লাহ মাতাল বলেছেন না মাতালের মতো বলেছে মাতালের মতো বলেছে আমার ভাই মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি এক তো মাতালের মতো করিয়া অপমান করিয়া হাসরের মাঠে দাঁড় করাইব মাতাল হইলে অপমান হয় না এ জানিনে বুঝছি মাতাল আর যেটা মাতাল নয় মাতালের মতো ওরে যখন মাতাল না এরে মাতাল হয় তখন এর মান সম্মান যায় তাইলে মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি হইলাম এক তো হলো মাতালের মতো করি অপমান করিয়া দাঁড় করাইব ৫০,০০০ বৎসরের মাঠে রিমান্ডের মাঠে মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব আরেকটা শাস্তি হলো রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে আমার ভাই জান এক এক জাতের অপরাধের এক এক জাতের রিমান্ডের শাস্তি কিন্তু সুৎকুর গুসকুরের জন্য নির্ধারিত শাস্তি নেই বরঞ্চ রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে সর্ব প্রকারের শাস্তি দিয়া পরে দুঃখ ব্যথা দেওয়া হইব আর এই দুঃখ ব্যথা শাস্তি দেশে ফুরুফুরি অনুভব করিতে থাকিব এই হলো আয়াতে হইলাম দুইটা শাস্তির কথা আমার ভাইজান হাসরের মাঠে
পরকালীন শাস্তিকে আবার দুই ভাগে বিভক্ত একটা হলো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি আর একটা হলো আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি আল্লাহর আদালতের বিচারের আগে আর পরে মানে রিমান্ডের মাঠে একটা না 50,000 বছর রিমান্ডের শাস্তির পরে আল্লাহর আদালতের বিচার আমার ভাইজান তো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি মানে রিমান্ডের মাদের শাস্তি আর আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি মানে আ ফুলসরাতের শাস্তি দুজকের শাস্তি আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তির আলোচনা করেছেন বটে তবে আল্লাহর আদালতের বিচারের আগে হাশরের মাঠে খুব শাস্তি হবে সেই আলোচনাটা করেছেন কি শাস্তি হবে দুইটা শাস্তির কথা বলেছেন হাশরের মাঠে একটু রিমান্ডের মাঠে মাতালের মত করিয়া অপমান করিয়া দান করাইব আর একটু রিমান্ডের মাঠে সর্বপ্রকারের শাস্তি দিয়া ওরে দুঃখ ব্যথা দেওয়া হইব আয়াতে হইলাম দুইটা শাস্তি রিমান্ডের মাঠে হাশরের মাঠে দুইটা শাস্তি হইলাম এখন আসুন একখান স্পেশাল শাস্তি আছে সুতকুর গুসকুরের জন্য হাশরের মাঠে যেই শাস্তিটা আমরা নবীজির হাদিসে পেয়েছি যেই হাদিসটা খুতবাতে ফাত করেছিলাম رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابقة فنظرت فوقي فإذا أنا براد وبرق وصوائي فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارجة بطونهم قلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلت الربا نبي মেরাজের রাত্রে মেরাজ থেকে আয়েশা বলছিলেন এ আমার সাহাবায়ে কেরাম সাত আকাশ সাত শূন্য স্থান ফাঁড়ি দিয়া যখন উপরে উঠলাম রে উপরের দিকে তাকায়া দেখি বিজলি আর ঠাডা ফাআতাইতু আলা কওমিন এরপরে আমাকে এমন একটা গোত্রের মধ্যে নেওয়া হইছে রে এই গোত্রে যাইয়া এমন মানুষ দেখতে পেয়েছি আমি বিশ্ব নবী আমার জীবনে এমন মানুষ দেখতে পাই না সেই গোত্রে বেদাও আছে বেদিও আছে নারীও আছে পুরুষও আছে কেমন মানুষ বুতুনুহুম কালকালু এক একটা মানুষ এক একটা বেদা এক একটা বেদি এক একটা মানুষের ফেত্তা গলব গুদাম ঘরের সমান গুদামঘরের সমান ফের আমার ভাই যান গুদামঘর থাকার থাকার ঘর আর খাওয়ার ঘর থেকে ছোট হয় না বড় হয় বড় হয় গুদাম ঘরের সমান এক একটা মানুষের ফের অথচ ফাউ হইল কত বড় ফেটটা যদি গুদাম ঘরের সমান হয় এই ফেটটার লিয়া দাঁড়াইতে হইলে ফাউটা বট গাছের সমান না হইল অন্তত তাল গাছের সমান তৈব কিন্তু ফাউ দুইটা দুনিয়ার জগতের মানুষের পায়ের সমান সুযো সুযো দুইটা পা بطونهم كالبيوت فيها الحيات ترى من خارجة بطونه يا دنيا المنوس يا من اكتا بطنين كاتشا من نبي كنا وغيلم شاتا كاشا سنستان روده افره يا من اكتا بطنين كاتشا من نبي এক একটা মানুষের পেট হলো গুদাম ঘরের সমান আবার গুদামটা খালি নয় রে গুদামটাকে জাত করা হয়েছে কি দিয়া চাল দিয়া গম দিয়া আটা দিয়া লবণ দিয়া চিনি দিয়া না রে না ওই গুদামটাকে জাত করা হয়েছে শত হাজার কোটি কোটি অজগর সাপ দিয়া ফেটটা হইছে গুদাম আর এই ফেটির ভিতরে কোটি কোটি অজগর সাপ তুরামিন হারি জাতি বুতুনিহীন নবী বলেন ও আবার দুনিয়ার গুদামের মত নয় রে দুনিয়ার গুদামের মাল বাহির থেকে দেখা যায় না কিন্তু
এদের ফেরটা যে গুদাম গরের সমান হইছে রে এরার গুদামের ভিতরের মাল বাহির থেকে মানুষে দেখতেছে ফেরের ভিতরে শত হাজার কোটি কোটি অজগর সাপগুলি কিলকিলি কিলকিলি করতেছে নবী বলেন আমি নবী বিশ্ব নবী আমার জীবনে এমন মানুষ দেখি নাই নবী বলেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম কুলতু মান হাউলাই ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমাকাদারেন ওয়ালা হাউলাই আকালাতু রিবাব জিব্রাইল বলেন ও নবীজি এরা হলো দুনিয়ার জগতের শুকুরার গুশকুরের দল এদেরকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বছরের মাঠে এমন ডিজাইনে উঠানো হইবো ফেটটা হইবে গুদাম ঘরের সমান ফেটের ভিতরে গুদামের ভিতরে কুটি কুটি অজগর সাপ হইবো বাকিদের মানুষ এদের ফেটের ভিতরের সাপগুলি দেখতে তাকিব আমার ভাই ও আমার বোন আশিক দুনের সুৎকুন্নি গো গুসকুন্নি গো তোমারে আমি চিনি না বাড়িও চিনি না নামও চিনি না সেরাও দেখছি না দেখতাম চাইও না তোমার সাথে আমার কোনো দুশ্মনি নাই এ সুৎকুর গুসকুর তোরে আমি চিনি না তোর নাম জানি না তোর সাথে আমার ইঞ্চি পরিমাণ কোনো দুশ্মনি নাই নবীর কথাটা শোনাইয়া দিতেছি এই মহিলা ফেটে বাচ্চা উঠলে ফেটটা কি গুদাম গরের সমান হইয়া যায় না হালকা বড় হয় হালকা বড় হয় মায়ের এই মা কত কষ্ট করেন অথচ বাচ্চারা তাহে 50,000 বছর না 10 মাস 9 মাস 10 মাস তাহে আমার ভাই এরপরও তোমার এত কষ্ট হয় ওই ফেটারে গুদাম ঘরের সমান করিয়া কুটি কুটি অজগর দুখাইয়া 10 মাস নয় 50,000 বছরের মা খেতার করান হইবো এ সুকুন্ডি গুসকুন্ডি এ সুকুর গুসকুর এ সুকুন্ডি গুসকুন্ডি খান্তা হইতে শুন দুনিয়ার জিন্দেগানির একটা মিনিটের ভরসা যেখানে নাই ওই দুনিয়ার জিন্দেগানির সুখ হওয়ার জন্যে তুই যে সুদে গুসেলাম ছোট তোর পরকালীন অবস্থাটা হাসরের মাঠের অবস্থাটা শুইনা যা আমার দায়িত্ব হলো শুনাইয়া দেওয়া তোমার সাথে আমার দুশ্মনী নাই আমি তোমাকে চিনি না আমার দায়িত্ব হলো তোমাকে শুনাইয়া দেওয়া এ আশিক দুনের সুকুর গুসকুর হাসরের মাঠে এই হলো তোমার জন্য স্পেশাল একটা শাস্তি তাইলে কদা শাস্তি হইলাম হাসরের মাঠে তিনটা দুইটা হইলাম আয়াতে একটা হইলাম হাদিসে দুইটা আয়াতে কি হইলাম মাথালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব আর একটা হইলাম রিমান্ডের মাঠের সর্বপ্রকারের শাস্তি দিয়া পরে দুঃখ ব্যথা দেওয়া হইব আর একটা হইলাম হাদিসে ফেটলারে গুদাম ঘরের সমান করিয়া কুটি কুটি অজগর ঢুকাইয়া 50,000 বছরের মাঠে দাঁড় করানো হইব এই হলো আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে সুৎকুর গুসকুরের পরকালীন শাস্তির আলোচনা হাসরের মাঠের বিচারের আল্লাহর আদালতের বিচারের আগে কোন শাস্তি এখন আসুন আয়াতের তৃতীয় অংশে ইহকালীন শাস্তি ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামাল রিবা فمن جاءه موعظة من ربه فانتقى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وأحل الله البيع وحرم الربا এই হলো আয়াতের তৃতীয় অংশ এই অংশে সুৎকুর গুসকুরের ইহকালীন শাস্তিটা কি হবে তার আলোচনা এই আলোচনায় আসার আগে আমার ভাই সুৎকুর গুসকুরের আল্লাহর আদালতের বিচারের পরে পরকালে কোন শাস্তি হবে আজকের আয়াতে না হলেও আমার ভাই বিষয় যেহেতু টানছি কিছুটা বলার দরকার সারাটা বললে সারা রাত্রিতে রাত্রি শেষ হইতে পারে সুৎকুর
কুসকুরের আল্লাহর আদালতের বিচারের পরে দুদক ফলাইয়া কোন শাস্তি দিব এই আলোচনা শেষ করা যাবে না সুতরাং কিছুটা বলার দরকার আল্লাহর আদালতের বিচারের পরে সুদখুর কুসকুরের কোন শাস্তি হবে বিচারের আগে কথা হইলাম ঠিকটা বিচারের পরে কয় দুই একটা শাস্তির কথা আমরা ভাই আল্লাহর 50,000 বছর যাওয়ার পরে আল্লাহর আদালতের বিচার হবে বিচারের পরে সমস্ত মানুষ রওনা দিবে ফুলসরাতের দিকে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া ও দুনিয়ার মানুষ আল্লাহর আদালতের বিচারের পরে সবটি মানুষ ফুল সেরাতের দিকে রওনা দিব সব কেউ যদি যাইতে চায় না ফিসি দিয়া ফিরিস্তায় লোহার বুর্জ দিয়ে আঘাত করবে যাইতে হবে যাবন সারা উপায় নাই আমার ভাইজান সুতখুর গুসখুর যখন ফুলসরাতের ব্রেজের দিকে রওনা দিবে আল্লাহ রাসূল বলেন তখন সুতখুর গুসখুরে দেখবে ফুলসরাতের ব্রেজের নিচ থেকে আগুন মাথা উঁচা কইরা হেরে নাম দুইরা ঠিকানা দুইরা ডাকতাছে হে অমুক দেশের অমুক থানার অমুক গ্রামের অমুকের ফুলা অমুক তুই জলদি আয় জলদি আয় জলদি আয় বা তো অমুকের মাইয়া অমুক তুমি জলদি আগো জলদি আগো জলদি আগো সুতখুর সুতখুরনি গুসখুর গুসখুরনি রে আগুনে ফুলসরাতের ব্রিজের নিচ থেকে মাথা উঁচা কইরা এমন ভাবে ডাকবে আমার ভাইজান আপনি যদি হাঁটতে যান আর কোথাও আগুন জ্বলে আর আগুনটা কিভাবে আসে এ বাংলাদেশের 80 জনের অমুকের ফুলা অমুক তুই জলদি আয় তোমার হাসপাতাল পর্যন্ত নেওয়া নহডনি কথাটা ঠিক না বে ঠিক আগুনই বাবা আমারে ডাকতাছে এর শরীর খাফ উঠব কইব আগুন রে তুই আমারে এইভাবে ডাকতাছ তোরে আমি চিনছি না তোর পরিচয় কি আর আমারে কেন ডাকো তখন আগুনে বলে এ জালিম রে আমার পরিচয় নেন আমি হলাম তুই যে দুনিয়ার জগতে সুদ ঘুষের মাধ্যমে দল কামাই করেছিলে যে গাড়ির মালিক বাড়ির মালিক দোকানের মালিক এ সুতখুর সুতখুরনি এ গুসখুর গুসখুরনি ও চেয়ারম্যান নিগম ও মেম্বার নিগম ও ওসিডিসি রে ও মন্ত্রী নিগম ও মন্ত্রী রে ঘুষ খাইতে খাইতে এত বাড়িতে করলে এত বড় ধনী হইলে ওই দন দুদকের আগুন হইয়া তোমাকে ডাকবো আগুনে উত্তর দিবেন আমার পরিচয় নেন তুই সুদে ঘুষের মাধ্যমে যত দন করেছিলেন গাড়ির মালিক বাড়ির মালিক বিটার মালিক দোকানের মালিক এই সমস্ত কিছু আমি আর গাড়ি আর বাড়ি থাকি নাই রে এখন আমি সুদে ঘুষের দন দুদকের আগুন হইয়া গেছি আমার পরিচয় তুই জানতে চাইছ আমি হলাম তোর সুদে ঘুষের তোর সুদে ঘুষের যত ধন আছে এই ধন এখন আমি দুদকের আগুন হয়ে গেছি সুদে ঘুষের মাধ্যমে যত জনে গাড়ির মালিক হইছো বাড়ির মালিক হইছো দোকানের মালিক হইছো এটা তোমার দুদকের আগুন হইয়ে দিব আগুন হইয়া ডাকবো এরপরে কয় আমি তোরে ডাকি কেড়ে জানোস নি পরিচয় তো নিলে আমি হলাম তোর সুদে ঘুষের ধন তোরে ডাকি কেন জানোস নি রে এ জালিম আমার বড় পিপাসা লেগেছে আমার বড় তৃষ্ণা লেগেছে আমার বড় পিপাসা লেগেছে এই তৃষ্ণা মিটানোর বিকল্প কোনো ব্যবস্থা নাই একটা মাত্র ব্যবস্থা আছে রে তুই জলদি করে আয় তোরে আমি জ্বালাইতাম তোরে জ্বালাইলে আমার তৃষ্ণা মিটতে থাকিব তোরে আমি জ্বালাইতাম আর আমার তৃষ্ণা মিটাইতাম তুই জলদি আয় তুই জলদি আয় তোরা জ্বালাই তোমার তৃষ্ণা মিটাইতাম সুতরাং শুধু ঘুষের মাধ্যমে যারা ধনী হইছ যত ধন করছ কালকে সকালে ধনের কাছে দাঁড়াইয়া কইবে তুই তো ধন না রে মিরফুরি কোরআন হাদিস থেকে হইয়া গেছে তুই আমার জ্বালাই বা দুজকে রাখবে না বাম শুধু ঘুষের মাধ্যমে যারা ধন করেছে এটা ধন নাই ওরা জ্বালাইবার দুজকে রাখবে ওরে জ্বালাইবার দুজকে রাখবে
ভাই ওয়াজ করাইবা তাফসীর করাইবা তাফসীর করবা তাফসীর শুনবা একমাত্র আমলের উদ্দেশ্যে এখানে কোন অন্য মানুষ লোকজন দেখাইবার জন্য নয় কারণ যারা তাফসীর করায় এরা একটা টার্গেট থাকতে পারে আমরা অমুক সংস্থার লোকরে দেখাই দিছি এরা থেকে আমরা প্রোগ্রামটা বড় হইছে কথাটা ঠিক না ঠিক বক্তার মনও থাকতে পারে আমি বয়ানটা দিয়ে একেবারে হাত খুলে লিছি আমার ভাই জান সুতার মনও থাকতে পারে অষ্টা শূন্য যাই রে কিরকম কইল বক্তাটা একটু দেখা যাই কিরকম লাগে সুরটা কেমন দিল এই সমস্ত উদ্দেশ্যে ওয়াজ করাইবাও না তাফসীর শুনবাও না তাফসীর করবাও না বক্তা অসাবধান হইব সুতা অসাবধান হইব তারপরে কর্তৃপক্ষ সাবধান হইব আমলের নিয়ত শুনবেন এ সুকুরার ঘুষখুর এই কথাগুলি শুনিয়া যদি দুই একটা সুকুর ফিরতাইতে পারে ছাড়তে পারে তাইলে আমরা তিনদল কামিয়া টিকটা টিকটা ও ভাই ও বোন তোমার সাথে ইঞ্চি পরিমাণ দুশ্মনী নাই তুমি সুদে গুছের মাধ্যমে যত দন করছো এই দনটা হলো দুদকের আগুন তোমাকে জ্বালাইবার জন্য আমার ভাই জান এইভাবে যাইতে থাকবে আগুনে ডাকতেও থাকবে যাইতেও থাকবে আল্লাহর আদালতের বিচারের পরে একটা শাস্তি হইলাম আগুনে ডাকব যাইব না যাইয়া কোনো উপায় নাই যাইতে যাইতে যখন ফুলছে রাতের ব্রেইজের কাছে যাইবগা তখন আগুন নিচে নেমে দিব আগুনে আর দেখে না আগুনে আর দেখাও যায় না এ তো দেখা এই অবস্থা দেখা বড় খুশি হয়ে যাইব হ্যাঁ এখন তো আগুন আর দেখা যায় না আগুনে আমার ডাকেও না এই সানসে আমি ফুলছরাতের ব্রেস ফার হয়ে যাবগা কারণ ফুলছরাতের ব্রেস ফাই দিতে পারলে ওই জান্নাত যে জান্নাতি হবে সে ফুলছরাতের ব্রেস ফার হয়ে দিব আর যে জান্নাতি না এ ফুলছরাতের ব্রেস ফারে যেতে পারবে না যে ফুলছরা তো আটকিব ওই জাহান্নাম আগুনে তো আর ডাকে না আগুন আর দেখা যায় না এই সানসে ফুলছরাতের বৃষ্টি পার হয়ে যাইব এই উদ্দেশ্য নিয়ে ব্রেইজে উঠা কিছুক্ষণ যাইব যাওয়ার পরে নিচ থেকে একটা কাদা একটা কাঠা সাদান নামক কাঠার মতো এক জাতীয় কাঠা ইসা ওর পায়ের মধ্যে বেরিয়া ধরিব ইন্না আর তো ছুটতে পারে না অথচ তার কাছে দিয়া তার লাগা বাড়ির মানুষ যাইতেছে তার কাছে দিয়া অমুক হুজুর যাইতেছে অমুক ভাই যাইতেছে আত্মীয় স্বজন যাইতেছে পরিচিত মানুষ যাইতেছে অপরিচিত মানুষও যাইতেছে লাগা বাড়ির লাগা গ্রামের মানুষ দ্রুত গতিতে যাইতেছে এ আটকা পরে চেরে সুতকুর গুসকুর সেখানে তুমি আটকা পরিয়া যাবে এখন জিগা কাটাবে তুই আমার এইভাবে খেরে আটকাইলে আমার আচ্ছা তুই আমার কে কাদাই কয় আমি সারার জন্য আসি নাই রে আমারে বাড়াইছে তোরে নেওয়ার জন্য তুই ফুলছরাতে দেই যে উঠার আগে তোরে যে আগুনে ডাকিয়া ছিল রে এই আগুনে আমারে ফিয়ন বানিয়া কাসেত বানিয়া পাঠাইছে তোরে নেওয়ার জন্য এই কথা বলে একটা ঠান মারিয়া দিব আর নিচে সেই আগুন ফিট করা রয়েছে আমার ভাই জান তাইলে আল্লাহর আদালতের বিচারের পরে আরো দুইটা শাস্তি হইলাম এক তো শুধু গুসের দন দুদকের আগুন হইয়া মুখটারে ডাকবো আরেক তো সাদান নামক কাঠারে ফিয়ন বানাইয়া ফাটাইব কাঠায় ঠান দিয়া সেই আগুনে সারবো দুইটা শাস্তি আপাতত আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য আল্লাহর আদালতের বিচারের পরের দুইটা শাস্তির কথা হইলাম তাইলে আল্লাহর আদালতের বিচারের আগে কড়া শাস্তি শুনছিলাম তিনটা বিচারের পরে শুনলাম কড়া দুইটা আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য সুতকুর গুসকুরের পরকালীন পাঁচটা শাস্তির কথা শুনলাম এখন আসুন আয়াতের তৃতীয় অংশের মাধ্যমে ইহকালীন শাস্তি দেখি ইহকালীন ক্ষতি দেখি وأحل الله البيع وحرم الربا جاءه موعظة من ربه فانتقى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন
وأحل الله البيع وحرم الربا أمي الله بفسدك حلال كرتي سودك حرام كرتي ব্যবসা হালাল সুদ হারাম ভাই এখন এটা তো সহজে বুঝলাম এখন ব্যবসার মাধ্যমে যত দন করছে এই দনটা হালাল না হারাম হালাল আর সুদের মাধ্যমে যত দন করছে এই দনটা হালাল না হারাম হারাম এক কথায় যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম ব্যবসা হালাল ব্যবসার মুনাফাও হালাল সুদটা হারাম সুদের মুনাফাও হারাম এটার দৃষ্টান্ত দিলে না দিলে সহজে বুঝবেন না দৃষ্টান্ত স্বরূপ আমার ভাইজান আপনাদের এলাকার টিবয়েলের পানি হারাম না হালাল হালাল এই পানি দিয়া লালসা বানাইছে মিরপুরিরে খাওয়াইবো ভাত পাকাইছে আমার ভাইজান মিরপুরিরে খাওয়াইতো তরকারি পাকাইছে সিমের বিচি আর বোয়াল দিয়া হ্যাঁ টিবয়েলের পানি দিয়া এটা আমার ভাইজান পানিটা হালাল সুতরাং পানির তরকারিও হালাল ভাতও হালাল লালসাও হালাল ঠিক দাবে ঠিক দাবে ঠিক এখন বলেন আপনাদের এলাকার গায়ের সেনা এটা হালাল না হারাম হারাম আমার ভাই হারামের মুনাফা যদি হারাম হয় সেনাই দে বাত পাইলেছে বাত হইব নি ওই বো বাত হই দিব গা মুখ দিলে দেখবো এটা সেনার বাত কে কে সেনা গো আমার ভাই সিমের বিসি আর বোয়াল মাছ দিয়া তরকারি পাকাইছে আসেন দুনের মিটিং জল দলাইছে গান সেনাই দিয়া গম আমার ভাই জান এ সত্যি তোর কাছে এটা খুব আশ্চর্য লাগছে তোর সুদে গুসের দন হইল সেনা সেনা আমার ভাই এখন ফানি দিয়া চা লাল চা বানাইছে এটা হলো হালাল চা আর সেনাই দিয়া লাল চা বানাইছে এটার মধ্যে সাফাতা কম দিল ওইব লিগার তুই নইটা এইটার নইতে কথাটা ঠিক না ঠিক আমার ভাই এটাও চা এটা হইল সেনার চা এখন দুই কাপ চা আনছে একটা হলো ফানির চা আর একটা হলো সেনার চা দেখতে কি দুটা দুই জাত দেখা যায় না এক জাত একেবারে এক জাত হালাল টাকা দিয়া জায়গা বিক্রি কইরা ফুলারে দোকান দিয়ে দিছে আর এক বেটায় নুনের উপর টাকা আইনা দোকান দিলাইছে একখান দুই দোকান দুটা দোকান মধ্যে মাল তুলছে ভাই এক কোটি টাকা কইরা মাল তুলছে আর সাজাইছে দুটা দোকান দেখতে এক জাত অথচ চাও দুইটা দেখতে এক জাত দুটা লাল চা একটা হলো ফানির চা একটা হলো সেনার চা দেখতে দুটা যদিও এক জাত বাস্তবে এক জাত না আকাশ পাতাল ব্যবধান একটা টান দেখে ফানির সা মাশাআল্লাহ খুব মজা আর একটা ঠান্ডা দেখে মাইকে ইডা সেনা গো সুতরাং শুধু দুসের মাধ্যমে যত দনি হইছো ওই যে দুইটা দোকান বলছিলাম দুটা দোকান এক যাত একটা হলো ফানির ছায়ের মতো আর একটা দোকান হলো সেনার ছায়ের মতো সুতরাং শুধু দুসের মাধ্যমে যারা দনি হইছো তোর দনটা হলো সেনার সার মতো সেনার মাঠের মতো সেনার তরকারির মতো যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম আরেকটা দৃষ্টান্ত দিলে আরেকটু সহজ হইব আইছুন নি পরবর্তী মেহমান আইছুন নি আইছুন না আইলে লই এবার চল দি আমি শেষ করি আমার ভাই জান আপনি স্বামী স্ত্রীর মিলন এটা হালাল না হারাম হালাল এই হালালের মাধ্যমে একটা বাচ্চা হইছে এই বাচ্চাটা হালাল না হারাম হালাল এখন হইন দুই সেরা আর সেরি সেম হইরা লাগছে খুব ভালো হইছে না খারাপ করছে খারাপ করছে এটা দুইস নিবেদি এই দুইস নিবেদির ফক সক্কর হইজনারে ফুলাফ আর বিত্তে নিতে ওই দেশটা নষ্ট করতেছে বেদি যে কইছেন আল্লাহ গর থাকত বেদি কোনো গরে উড়ে না বেদি সব বাইরে গেছে গা বেদি যে কইছেন দেখতে থাকত বেদি দেখেও না বরং লাল হয়ে কান বার হই যাতে দেখাইয়া দেখাইয়া ইতায় দেশ কে নষ্ট হইতে লেগছে আমার ভাইজান মিথ্যে মিথ্যে পর্দার ভিতরে রাখছ যাই হোক প্রেম করছে দুইটায় একটা খবিস আর একটা খবিস নি প্রেম হই যা খামোশাই দিছে নাউজুবিল্লাহ মিন জাল খামহান যে সারছে এখান হালাল করলো না হারাম ফুলাও হয়ে গেছে এখন হইন হারামের মুনাফা যদি হারাম হইয়া থাকে প্রেমিকার গড়ে যে ফুলাটা হইছে এই ফুলাটা হালাল ফুলা না হারাম জাতা আয়াতের ব্যাখ্যা করতে করতে গালির ব্যাখ্যা পর্যন্ত কইরা গেলাম আশির দিনের মানুষ আর কোন ব্যাখ্যা চাও
আমার ভাইজান এখন একই দিনে ফুলা হইছে বোর গরো একলা ফেমিকার গরো আরেকলা বেডাটা সুন্দর ফুলাও দুইটা সুন্দর দেখতে একেবারে একজাত অথচ বাস্তবে একজাত না আকাশ পাতাল ব্যবধা একটা হলো হালাল আল্লাহ আর একটা হলো হারাম দাদা সুতরাং হালাল যত দন হইছে এই দনটা হলো পানির ছায়ের লাল ছার মত পানির ছায়ের মত হালাল ছেলের মত আর সুদে গুষে দ্বারা দন করেছে তোর দনটা হলো সেনাল ছায়ের মত আমার ভাই তাইলে সুদে গুষের দনের পজিশন দা কইলা পজিশন দা হলো সেনার সার মতো হারামজাদা ফুলার এখন আসুন এরপরের আয়াতের প্রথম দুইটা শব্দ আলোচনা লম্বা করছি আমার আরো বড় গ্রন্থ আছে ভাই বুঝুন একটু আমরা প্রোগ্রাম যে বেশি থাকে আরো কোরআন বক্তা ভাই 30 বছর ধরে বাস করি এই 80 দিন অতি অন্তত 15 20 বছরের নিচে হইতো না আসতেছে কথাটা ঠিক না বে ঠিক يمحق الله الربا ويربي الصدقات الله বলেন সদকা দিলে বাড়ে আর সুদটা মিটে সুদ মিটে যায় সুদ মিটে এর মতলব হইল দুইটা একটা হলো এই দন বেশি দিন থাকে না যতদিন থাকে এই দনের মাধ্যমে শান্তি আসে না দনে যদি শান্তি নাইলো তাইলে ই দন খামাইয়া করতো কি ভাই দন যারা খামায় এরা উদ্দেশ্য দুইটা আমার খামাই যা করলাম তা সঞ্চয় থাকুক আর এর মাধ্যমে সুখটা আসুক এখন সুদে গুষের মাধ্যমে যারা ধনী হয় এই দন বেশি দিন থাকে না বেশি দিন থাকে না বলতে কতদিন বড় জোর ওর আমলই নষ্ট হইব নাইলে এর ফুলার আমলে নাইলে ওর নাতির আমলে নষ্ট ওই বই ওই বই এতে কোনো সন্দেহ নাই তিন সিঁড়ির ভিতরে শেষ হইব আর যতদিন এই দন থাকে এই দনের মাধ্যমে শান্তি আসে না সুৎকুন্নির বাড়ির খবর লইয়া দিয়া দেখ সুৎকুন্নির বাড়ি আশাবাগ গ্রামীণ ব্যাংকে যেই সমস্ত বেতন যায় পিতার বাড়ির খবর লইয়া দেখবেন এই বেদি যার জ্বালায় এই বাড়ির মানুষ কেউ শান্তি হয় না বেদির জামাইও হয় না বেদির ফুলায় শান্তি হয় না ফুলও হয় না আর ফুলার বর্ত শান্তি নাই হই এটা খালি ফেতার 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 এটা সারা দিন খালি আমি হইয়ে গেলাম 80 দিনের যেই বিধি আশাবাগ জামিন ব্যাংক যায় যেই বিধি সুদ খায় গুসকা এই সুতকুনি গুসকুজি তোর এরার বাড়ির খবরটা লইয়া দেখছো মিরপুরে হইয়া গেছে একটা কথা এর গড় কোনো শান্তি নাই এমন ভাবে খালি বেদি জানা সুতকুর আর গুসকুর যেটা ইদার মাথার মধ্যেও কোনো শান্তি নাই এর কাছে গেলে দোকান দুই একলা কুফন লইয়া যায় মাদ্রাসার লাগি সবার লাগি যাইব তো এটার কি সরকারে দুই চার আনা দিব এই মাদ্রাসার ওয়ার যদি না থাকে দেশে শান্তি থাকবে না দেশে শান্তি সরকারের মাধ্যমে ইঞ্চি পরিমাণ শান্তি আসে না কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের ভিতরে ইঞ্চি পরিমাণ শান্তি আসে না আসে অশান্তি শান্তি যতটুক আসে মাদ্রাসার ওয়াদের মাধ্যমে এটার জন্য জনগণ মাদ্রাসার ছেলেরা জনগণ আপনারা কাছে যাইব ওই কিছু জাফরন দিয়া দিবা কিন্তু না দিয়া এইবারের ব্যবসা একেবারে মাইন মায়ালকে হাফুটা রুশে এই রুশে সেই রুশে কইয়া লাভ নাই জাকাত কারিয়ে কইয়াইবা তুমি এত টেনশন দেখাইতেছো কেরে মিয়া দিলে দিবায় না দিলে না দিবায় তোর টাকা নিতাম না তুই একটা সুৎকুর নাইলে তুই এত বড় ধনী অত বড় দোকান তোর জানে শান্তি নাই কেরে রে তুই সুৎকুর কুফন লইয়া গেলে সেতা সাথে হরমাই ওই টাকাও আনতো না জাকাত কারিয়ে কইয়াইবা তুই সুৎকুর মিরফিরে হইয়া গেছো হইয়া দিতাম তুই সুৎকুর তাইলে ইহ কাল শেষ পর কাল শেষ এমন কাজ করার দরকার না সারার দরকার আল্লাহ আমরা যারা সুদে গুছে নাই মরণ পর্যন্ত নিও না আর যারা সুদে গুছে এই এলাকার আছে আল্লাহ এদেরকে হেদায়ত করো এরা যেন সুদ গুছ ছাড়িয়ে দিতে পারে আল্লাহ এদেরকে কবুল করুন আমিন।